নির্যাতিত ফিলিস্তিনিদের উপরে ওই দখলদার ইসরায়েলি বাহিনী তাদের পশ্চিমা দোসরদের সমর্থনে অব্যাহতভাবে প্রতি বছর প্রতিদিন প্রতি মাসে নিরীহ মানুষের উপরে হামলা করে যাচ্ছে। দুঃখজনক, আজকে ফিলিস্তিনের নাগরিকরা যখন নির্যাতিত হয়, বড় বৃদ্ধ নারী পুরুষরা যখন মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসায় নামাজ পড়তে গিয়ে প্রার্থনা করতে গিয়ে হামলার শিকার হয়, নারীদেরকে লাঞ্ছিত করা হয়, সেই সময়ে আমাদের পশ্চিমা মিডিয়ারা নীরব থাকে, প্রকৃত ঘটনাগুলো তারা সত্য প্রকাশ করে না। বিপরীত দিকে যখন ওই নির্যাতিত নিপীড়িত ফিলিস্তিনের সৈনিকরা যখন পাথর ছুড়ে, যখন তারা নিজেদের আত্মরক্ষার্থে তারা প্রতিরোধ গড়ে তোলে, সেটিকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে পশ্চিমা মিডিয়াগুলোতে বর্ণনা করা হয়। এই ভণ্ডামি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিত্যাগ করতে হবে। আমাদের কথা পরিষ্কার, আজকে মধ্যপ্রাচ্য সহ আন্তর্জাতিক সন্ত্রাসের মূল উৎস ইসরায়েল। ইসরায়েল এবং ফিলিস্তিনের মধ্যে যদি শান্তিপূর্ণ সমাধান করা যায়, সারা বিশ্বের সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাবে। তাই আমরা বিশ্বমরণদেরকে বলব, এক চোখা চশমা পরিহার করে ভণ্ডামি ছেড়ে ফিলিস্তিনিদের স্বাধীনতার পক্ষে দাঁড়ান। ফিলিস্তিনিদের স্বাধীনতাই মধ্যপ্রাচ্য সংকটের একমাত্র সমাধান। আজকে বাংলাদেশ, আপনারা অনেকে বক্তব্য বলেছেন আমরা মুসলিম, তাই আমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছি। এইখানে হিন্দু মুসলিম জাতপাতের কোন বিষয় নয়। ফিলিস্তিনি যেভাবে নিরীহ মানুষের উপরে, নিরস্ত্র মানুষের উপরে গুলি চালানো হচ্ছে, বম্বিং করা হচ্ছে, ঘর বাড়ি মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিচ্ছে, এটা সব ধ্বংস লীলা যা করছে ইসরায়েল, ইসরায়েলের মিত্রদের সমর্থনে। তাই আমরা এই অমানবিক বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে এই প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছি। আমরা সারা বিশ্বের মানবিক রাষ্ট্রগুলোকে, মানবিক মানুষকে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর জন্য আহ্বান জানাবো। বাংলাদেশ সরকার একটা বিবৃতি দিয়েছে, যেই বিবৃতিতে তারা বিচারিত করেছে, ভণ্ডামি করেছে, তারা সিজফায়ার বা যুদ্ধ বিরতির কথা বলেছে। বন্ধুগণ, আপনাদেরকে একটা বিষয় পরিষ্কারভাবে বুঝতে হবে, যুদ্ধ হয় দুই পক্ষে যখন যুদ্ধ করে। ফিলিস্তিন আর ইসরায়েলের সাথে কোন যুদ্ধ হচ্ছে না, নিরীহ ফিলিস্তিনিদেরকে আক্রমণ করছে, হামলা করছে, তারা প্রতিরোধ করছে, আত্মরক্ষার জন্য তারা রকেট ছুটছে। ওরা যেখানে কামান, ট্যাঙ্ক, যুদ্ধ বিমান, রণতরি নিয়ে সজ্জিত ভাবে ইসরায়েলকে, ফিলিস্তিনকে পৃথিবীর বুক থেকে মুছে ফেলে।